আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2022। দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা, এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শরণখোলা উপজেলার উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগকালীন সময়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা বিভিন্ন প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2022 এর র্যালিতে অংশগ্রহণ করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, শরণখোলা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান রাহানুদ্দিন আকন শান্ত, শরণখোলা উপজেলার সিপিপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রী, শরণখোলা থানা পুলিশ, শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সহ সম্মানিত ব্যক্তিবর্গরা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র্যালিটি শরণখোলা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শরণখোলা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আবার শরণখোলা উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষ করে উপজেলা পরিষদের সামনে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটাররা বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে। দেখুন, এই অক্সিজেনকে কাট অফ করে দিলে আগুন নির্বাপন হয়ে যাবে। দেখেন, অক্সিজেনকে কারণ চালি হবে, পরে চালি হবে। আর একবার দেখানো কাটছে, নির্বাপন করা যায়। হ্যাঁ,